নাম্বার থিওরি উইলসনস থিওরামের একটা অ্যাপ্লিকেশন আমরা এই ক্লাসে দেখব। আমরা প্রথমেই উইলসনস থিওরামের স্টেটমেন্টটা কি একটু দেখে নিচ্ছি। উইলসনস থিওরাম হোয়াট ইজ উইলসনস থিওরাম? ইফ পি ইজ প্রাইম ইমপ্লাই p minus 1 factorial plus 1, this is congruence to 0 mod p. This is the Wilson's theorem, and we know that the converse of the Wilson's theorem is also true. So this is implies and implied by. আমরা উইলসনস থিওরামকে ইউজ করে আমরা কিন্তু দুটো প্রুফই করব। তো আমরা দেখো এখানে প্রথম যে প্রুফ আছে এখানে আসছে, ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন 15 factorial is divided by 17. Here p, this is equal to 17 and a prime. So by using Wilson's theorem we get 17 minus 1 factorial, this is congruence to minus 1 mod 17, right? So this is 16 factorial congruence to minus 1 mod 17, and this gives 16 factorial means 16 into 15 factorial congruence to, আমরা রাইট সাইড দেখো করতে পারি 17 minus 1 mod 17, because 17 congruence to 0 mod 17, তাহলে আমরা যে 17 বা 0 congruence to 17 mod 17, এটাকে আমরা কি করেছি এই রিলেশনটাতে অ্যাড করে দিচ্ছি। তাহলে এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি 16 ইনটু 15 ফ্যাক্টোরিয়াল কনভার্স টু 16 মড 17, দ্যাট ইজ 15 ফ্যাক্টোরিয়াল কনভার্স টু 1 মড 17। দুদিক থেকে আমরা 16 কি করেছি 16টাকে দুদিক থেকে ক্যান্সেল আউট করে দিয়েছি। ক্যান্সেল আউট করতে পারলাম কারণ কি, সিন্স জিসিডি অফ 17, 16, this is equal to 1. Okay, তাহলে দেখো আমরা কি বলতে পারছি যে 15 factorial when divided by 17 leaves the remainder 1. So the remainder is equal to 1. Clear? এবার দেখো আমরা প্রবলেম B তে চলে আসছি। Here P, this is equal to 29. So and 29 a prime, so we get 29 minus 1 factorial converges to minus 1 mod 29, and this gives 28 factorial converges to minus 1 mod 29, and this is 28 into 27 into 26 factorial converges to minus 1 mod 29, right? এবার দেখো আমরা যেটা করতে পারি বোথ সাইডে আমরা কি করব, আমরা পার্ট এ এর মতই 28 ইনটু 27 ইনটু 26 ফ্যাক্টোরিয়াল কনভার্স টু 29 মাইনাস 1 মড 29, বিকজ কি না 0 কনভার্স টু 29 মড 29, এখান থেকে আমরা বোথ সাইড থেকে 28 28 ক্যান্সেল আউট করতে পারবো, বিকজ কি না 28 and 29 এদের যে জিসিডি এটা কিন্তু 1, তার জন্য আমরা কি পেয়েছি 27 ইনটু 26 ফ্যাক্টোরিয়াল দিস ইজ কনভার্স টু 1 মড 29। এবার দেখো আমরা এই যে দুটো সাইডে আমরা কিন্তু সেম কোয়ান্টিটি সবসময় সাম করতে পারি, তো সাম করতে পারি মানে আমরা কি করছি 27 ইনটু 26 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ইনটু 26 ফ্যাক্টোরিয়াল দিস ইজ কনভার্স টু 1 প্লাস 2 ইনটু 26 ফ্যাক্টোরিয়াল মড 29, অ্যান্ড দিস ইজ 29 ইনটু 26 ফ্যাক্টোরিয়াল দিস ইজ কনভার্স টু 1 প্লাস 2 ইনটু 26 ফ্যাক্টোরিয়াল মড 29, রাইট? এবার দেখো এই যে লেফট সাইডে আছে 29 ইনটু 26 ফ্যাক্টোরিয়াল
this is obviously congruent to 0 because there will be mod 29. So we can write, আমরা যদি এই রাইট সাইড থেকে লেফট করি, লেফট সাইড থেকে রাইটে নিয়ে যাই, তাহলে কি পাবো? 2 into 26 factorial plus 1 congruent to 0 mod 29. And this relation gives 2 into 26 factorial congruent to minus 1 mod 29. And so we find the positive remainder by 2 into 26 factorial congruent to 29 minus 1 mod 29. So this is congruent to 28 mod 29. Clear? তো আমরা দেখো তার মানে আমরা কি পেয়ে গেলাম, এক্ষেত্রে রিমাইন্ডার পেয়ে যাচ্ছি, রিমাইন্ডার ইজ ইকুয়াল টু 28 হয়ে গেল। তাহলে আমরা কিন্তু সেকেন্ড পার্ট প্রুভ করে ফেললাম, এটা ডেভিড এম বাটনের বই থেকে নেওয়া একটা প্রবলেমের সলিউশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।